ময়মনসিংহের ভালুকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত সাত, আহত আরো অন্তত ১৯ জন। রাতভর অভিযানে রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে সাত জেএমবি সদস্য আটক রাখা হয়েছে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। আজও বিতর্কিত ঐতিহাসিক সাতই নভেম্বর একপক্ষ বিপ্লব ও গণসংহতি দিবস হিসেবে পালন করলেও অন্য পক্ষ বলছে দিনটি ব্যর্থ বিপ্লবের। আড়াই বছরেও শুরু হয়নি রানা প্লাজা ট্র্যাজেডির বিচার, ক্ষুব্ধ নিহত শ্রমিকদের স্বজনরা, অনুমতির অভাবে আইনের আওতায় আনা যাচ্ছে না অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের। এবং দুপুরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ, স্টেডিয়াম এলাকায় ক্রিকেট প্রেমীদের ভিড়। সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী এফএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বালু বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক সহ রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ২৪ জন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জন মারা যায়। আহত ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একজন। সিঙ্গাপুর ট্রেনিং দেওয়ার জন্য ঢাকা যেতেছে, ঢাকা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মারা গেছে। বাবা কোনা ভাই বামগামি মুতালেক রে। বালিভর্তি ট্রাককে ওভারটেক করতে যায় নেত্রকোনা থেকে সেরে আসে একটি বাস, আর রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এখানে বেশ কিছু লোক হতাহত হয়। আমরা ময়মনসিংহ ভালুকা এবং ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হই এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে ভালুকা হাসপাতালে আমরা প্রেরণ করি। তো ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে এখানে ৪ জন মারা যায়, ৫ জন পুরুষ ১ জন মহিলা। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জেএমবির সাত সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তাদেরকে রাখা হয়েছে মিন্টু রোডের ডিএমপি কার্যালয়ে। সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, রামি, আপনি যেমনটি শুনছিলেন যে গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ৭ জন জেএমবি সদস্যকে আটক করেছে। তবে এই মুহূর্তে তাদেরকে এখানে যে ডিএমপির মিডিয়া সেন্টারে সেখানে তাদেরকে হাজির করা হয়েছে এবং কিছুক্ষণ পরেই ডিএমপির পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম তিনি কথা বলবেন। তবে এখানে প্রাথমিকভাবে একটা বিষয় আমি আপনাকে জানাতে চাই যে ৭ জনকে জেএমবি সন্দেহে আটক করা হয়েছে। আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে ৭ জনের মধ্যে ৪ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন এবং যে পাকিস্তানি নাগরিকদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট এবং পাকিস্তানি মুদ্রা সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে একটা বিষয় এখানে একটু জানাতে চাই, আপনি জানেন যে জেএমবি কিন্তু একটি দেশীয় জঙ্গি সংগঠন, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠা এবং বাংলাদেশের অভ্যন্তরে জেএমবি তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে। তো এই জেএমবির সঙ্গে পাকিস্তানি নাগরিকরা কিভাবে যুক্ত হলেন সেই বিষয়টি আমরা যখন ব্রিফিং দেওয়া হবে সেই বিষয়টি আমরা গোয়েন্দা পুলিশের কাছ থেকে জানার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু আমরা আসলে এটি আপনাকে এই তথ্যটি দিতে পারছি না যে এই জেএমবির সঙ্গে ৪ জন পাকিস্তানি নাগরিকের কি সম্পৃক্ততা রয়েছে। আর এখানে আরেকটা বিষয় জানাই যে ৭ জনকে আটক করা হয়েছে, তার মধ্যে কিন্তু ৩ জন বাংলাদেশি রয়েছে। তো এই যে পাকিস্তানি নাগরিকরা আটক হয়েছেন তাদের কাছে যেহেতু পাসপোর্ট পাওয়া গেছে, পাকিস্তানি মুদ্রা পাওয়া গেছে, তো সেই কারণে ধারণা করা হচ্ছে যে তারা কি বৈধভাবে বাংলাদেশে এসেছিলেন কিনা। এবং যে ৩ জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের সঙ্গে তাদের কি সম্পর্ক সে বিষয়টি এখানে একটু জানার চেষ্টা করব। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময়ে যে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠন আছে, জৈশি মোহাম্মদ, লস্করি তৈবা, তার বেশ কয়েকজন সদস্যকেও কিন্তু বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতে গ্রেফতার করেছিল। তো আজকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, জেএমবি কি পাকিস্তান ভিত্তিক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তারা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে কিনা, সে প্রশ্নগুলোরও কিন্তু উত্তর মিলবে যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফিংটি দেওয়া হবে। তো আমাদেরকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে বেলা ১২টার সময় ব্রিফিংটি শুরু হওয়ার কথা, তো আপনি জানেন যে এর মধ্যে কিন্তু ১২টা বেজে গেছে। তো আমরা যেটি ধারণা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো গোয়েন্দা পুলিশ হচ্ছে ব্রিফিংটি শুরু হবে। তো যখন ব্রিফিংটি শুরু হবে তখনই কিন্তু যে প্রশ্নগুলো আপনাকে আমি বললাম সেই প্রশ্নগুলোর উত্তর মিলবে। তো ডিএমপির মিডিয়া সেন্টার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। রামিম।
মিটার রোডে ডিবি পুলিশের কার্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, বিশ্বাস অবিশ্বাস, রক্তপাত আর উল্লাসের দিন ঐতিহাসিক 7ই নভেম্বর আজও বিতর্কিত। একপক্ষ দিনটিকে বিপ্লব ও গণসংহতি দিবস হিসেবে পালন করে এলেও অন্য পক্ষের কাছে দিনটি শেষমেশ ব্যর্থ বিপ্লবের স্বপ্নভঙ্গ আর বিশ্বাসঘাতকতার। এ নিয়ে মতাদর্শ ভিত্তিক অবস্থান বিশেষে বিশ্লেষকরাও দ্বিধা বিভক্ত। কেউ কেউ বলছেন 7 নভেম্বর খুলে দিয়েছে গণতন্ত্র ও উন্নয়নের পথ, আবার কারো মতে এর মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়ে আঘাত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়, বাধাগ্রস্ত করা হয়েছে অর্থনৈতিক অগ্রগতি। সালাউদ্দিন সুবর্ণের রিপোর্ট। কর্নেল তাহারের পাল্টা অভ্যুত্থানে জেনারেল খালেদ মোশাররফের পতনের পর 1975 সালের 7ই নভেম্বর এভাবেই রাস্তায় নেমে আসেন সিপাহি ও জনতা। ওই অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান বন্দী দশা থেকে মুক্ত হয়ে চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। ওই দিন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে জাসদের উদ্যোগে সিপাহি জনতার সমাবেশে ভাষণ দেওয়ার কথা থাকলেও কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার পরামর্শে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন জিয়া। এতে বাহ্যিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ভেতরে ভেতরে সৃষ্টি হয় রক্তপাত আর অবিশ্বাসপূর্ণ এক পরিস্থিতির। তাদের বিশ্বাসের তারতম্য এবং প্রক্রিয়ার যে ভিন্নতা, এই ভিন্নতার জন্যই 7 নভেম্বরের ব্যাপারটা সমালোচনার মধ্যে পড়ে যায়। প্রথম কথা হচ্ছে তো জিয়াউর রহমানের নেতৃত্বে তো এটা পরিচালিত হয়নি, কিন্তু এটা সুযোগ সমস্ত সুবিধাদি পেয়েছেন জিয়াউর রহমান এবং সেই সুবিধার জোরেই, ক্ষমতার জোরে তিনি বিএনপি করেছেন। যে অভ্যুত্থানের কারণে ক্ষমতাসীন হন জিয়াউর রহমান, তাই পরবর্তীতে কাল হয়ে যায় কর্নেল তাহেরের জন্য। এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা রয়েছে বিশ্লেষকদের। অভ্যুত্থানটি ব্যর্থ হয় এবং তারই ফলশ্রুতিতে এই জিয়াউর রহমান আত্মপ্রকাশ করেন একজন প্রতিবিপ্লবী হিসেবে, সফল হন, কর্নেল তাহেরকে জীবন দিতে হয়। তাহের এলে তখন তার ঠিক আসার পরপরই জিয়াউর রহমানের ঠিক ওই ভাগ্যটা, ঠিক এই ভাগ্যই তাকে বরণ করতে হতো। কিছু বিষয়ে বিশ্লেষকদের মতবিরোধ থাকলেও গোপন আদালতে কর্নেল তাহেরের বিচার প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে দ্বিমত নেই কারো। বিচারের প্রক্রিয়াটা হয়তো সঠিক ছিল না, একসাথে যুদ্ধ করা মানুষ মানে তাকে মুক্ত করে দেওয়া, এটা হয়তো হতে পারত। এটা ছিল ঠান্ডা মাথার একটা খুন এবং জেনারেল জিয়াউর রহমান ছিলেন সেই সেই খুনের জন্য যদি একজনকেও দায়ী করা হয় তিনি ছিলেন সেই খুনি। 7ই নভেম্বর পরবর্তী সময়ে বহুদলীয় রাজনীতি চালু সহ নানান বিষয় নিয়ে একপক্ষ ইতিবাচক মত পোষণ করলেও এ সময় স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেওয়ার কঠোর সমালোচনাও রয়েছে অপরপক্ষের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। 7 নভেম্বর ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে সৈনিক জনতা এক ইস্পাত কঠিন ঐক্যে শপথবদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বাণীতে আরো বলা হয়, দেশের দুঃশাসনের অবসান হওয়া জরুরি, জনগণ যদি অবাধে ভোট দেওয়ার অধিকার ফিরে পায় তাহলে তারা স্বৈরাচারী শাসনের বিপক্ষে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন। বাংলাদেশের শিল্প দুর্ঘটনার ইতিহাসে আলোচিত রানা প্লাজা ধসে 1100 বেশি শ্রমিক নিহত হবার পর 2.5 বছর পার হলেও শুরু হয়নি বিচার কাজ। আদালতের নির্দেশনা থাকার পরও অভিযুক্ত 4 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট 2টি মন্ত্রণালয় অনুমতি না দেয় বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীর। তবে নিজ মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে কিছুই জানেন না বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এদিকে 2.5 বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষুব্ধ নিহত শ্রমিকদের স্বজনরা। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। ভবন নির্মাণে অনিয়ম আর মালিকের চরম লোভের শিকার হয়ে 2013 সালের 24 এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। সরকারি হিসেব অনুযায়ী নিহত 136 জন আর আহত 2000, তবে শ্রমিকদের মতে এ সংখ্যা আরও বেশি। বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অঙ্গহানি কিংবা স্বজন হারিয়ে শোকাহত শ্রমিকরা। গাফিলতির কারণে হয়তো এখনো বিচারটা ঝুলে রয়েছে। টাকা দিয়ে মানুষ শ্রমিক গমুক ডাকছে, মানুষের মায়ের কোল খালি করলো, তার ফাঁসির অর্ডার হওয়া দরকার। রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিক নিহতের পাশাপাশি ভবন নির্মাণের ত্রুটি সহ অস্ত্র ও মাদক আইনে অভিযোগ এনে মোট 5টি মামলা করা হয়।
ঘটনার দীর্ঘদিন পর সিআইডি অভিযোগপত্র দাখিল করলেও অভিযুক্ত চারজন সরকারি কর্মকর্তাকে আসামি করার বিষয়ে পাওয়া যায়নি সরকারি অনুমোদন। দুটো তারিখ গেছে, বিজ্ঞ আদালতে এই চারজন আসামির স্যাংশন আমরা পাইনি, যার প্রেক্ষিতে এই মামলার যে বিচার শুরু হবে সেটা কিন্তু অনেক প্রলম্বিত হয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তাকে আসামি করার বিষয়ে আদালতের নির্দেশনার বিষয়ে কিছুই জানেন না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। আমি যখন জানলাম আমি জানতাম না আগে, তা আমাদের যদি কেউ অভিযোগ থাকে নিশ্চয়ই আমরা অনুমোদন করব। এটা তো কোনো ব্যক্ত করার কিছু নাই এখানে, আর যারা রানা প্লাজার জন্য দোষী দে শুড বি টেকেন ইনটু টাস্ক। স্বজন হারানোর ক্ষত হৃদয় থেকে হয়তো কোনোদিনও মুছে যাবে না, তবে আর কত বছর থাকতে হবে বিচারের অপেক্ষায়? রানা প্লাজা ধসের ঘটনায় সকল অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন আদালত, এমনটাই প্রত্যাশা নিহতের স্বজনদের। সাভারের রানা প্লাজা থেকে সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নিরাপত্তার সংখ্যা বাড়ায় গত এক মাসে সিসিটিভি বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি, অপরাধ দমনে প্রযুক্তি পণ্যকে সহজলভ্য করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষক। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। গত 10 মাসে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে চক্রগুলো। গ্রাহকেরা বলছেন, সংযোগ প্রতি 2 লাখ টাকার বিনিময়ে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়, চরম বিভাগে পড়েছেন তারা। এ অবস্থায় বিশ্লেষকরা গ্যাস কোম্পানির কর্মকর্তাদের দায়ী করলেও বাখরাবাদ কর্তৃপক্ষের দাবি তাদের কেউ এর সঙ্গে সম্পৃক্ত নয়। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবার বলছে যে আপনারা এই সুযোগ যদি গ্যাস না লন, আপনার ভবিষ্যৎ কিন্তু গ্যাস পাইতে না, গ্যাস বন্ধ হয়ে যাবে। শুধু এই মানুষটি নয়, ধার দেনা করে অগ্রিম টাকা জমা দিয়ে গ্যাস সংযোগ নেয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার 100 মানুষ। কিন্তু অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস সরবরাহের অপরাধে শতাধিক গ্রাহককে জরিমানা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভুক্তভোগীদের অভিযোগ, এসব সংযোগ বৈধ বলে গ্রাহক প্রতি 1 থেকে 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে বাখরাবাদ গ্যাস কোম্পানির এক শ্রেণীর অসাধু ঠিকাদার নিয়ন্ত্রিত একাধিক চক্র। শুধু করে টাকা দিয়া লাইনগুলো নিছে, অনলাইন গুলো পাইপ চোখে টেল হয়ে দিতেছে গা, ওদের আর অপরাধ কি গরিব মানুষের? বন্ধ না থাকে লাইন কিভাবে দেয়? জ্বালা করলে কি আগুন ধরবে না? তারা তো অফিসে কন্ট্যাক্ট করে এই লাইনটা দেয়। বলবো যে এখন যে আমরা যে টাকাগুলি হ্যারাসমেন্ট করছে, ইডিয়াল জব কেন দিব? এদিকে বিশ্লেষকরা বলছেন, অসাধু চক্রটির সঙ্গে গ্যাস কোম্পানির কর্মকর্তারা জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও কোনো লাভ হচ্ছে না। আদু পর্যন্ত আমরা শুনতে পাই নাই যে এরকম অবৈধ সংযোগের সাথে সম্পৃক্ত যেসব ঠিকাদাররা আছে, কন্ট্রাক্টররা আছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। বাখরাবাদের কর্মকর্তা কর্মচারীরা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করে নিজেরা লাভবান হওয়ার জন্য এটা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করলেন বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তারা। আমাদের নজরের বাইরেই করতেছে, এখন আমরা তো পরক্ষণে এগুলা যখনই শুনতে পাই তখনই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। গত 10 মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে 10,000 মিটারের বেশি পাইপ জব্দ এবং 2 শতাধিক অবৈধ সংযোগ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই পরিকল্পিত ভাবে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। 3টি মামলার ইতিমধ্যে 2টি মামলা চার্জশিট দিয়ে, মানে চার্জশিটের পরে বিচার কার্য শুরু হয়ে গেছে, আরেকটি মামলা চার্জশিট এপিসোড এই অল্প কয়েকদিনের মধ্যে দিব। আমরা চিহ্নিত করে ফেলেছি, আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে অনেকেই ধরেছি এবং বাকিগুলোকে আমরা ধরব। এবং আর একটি হত্যা মামলার, দুইটি হত্যা মামলার এখনও আমাদের নিজেদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ জ্যাকেট পরে অভিযান চালাচ্ছেন তারা। পুলিশের এ ধরনের অভিযানের খবর জানাতে রাজধানীর গুলশান এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু এবং সিলেটের জিন্দাবাজার এলাকায় রয়েছেন আব্দুল আহাদ। আমরা প্রথমে চলে যাচ্ছি তাফসির বাবুর কাছে। তাফসির,
হ্যাঁ রামিম, আমরা এখন এখানে রয়েছি বাড়িধারায়। তো বাড়িধারা থেকে গুলশানে প্রবেশ মুখে যে চেকপোস্ট, সেই চেকপোস্টে আমরা এখন রয়েছি এবং এখানে দেখছি যে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এটি হয়তো বেশ অনেকদিন আগে থেকে এরকম তল্লাশি কার্যক্রম আমরা দেখেছিলাম, বিশেষ করে বিদেশি নাগরিক হত্যার পর থেকেই এ ধরনের তল্লাশি কার্যক্রম বেড়েছে। এবং ডিপ্লোম্যাটিক জোনে কিন্তু আমরা দেখেছি যে একেবারে বিভিন্ন রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশের টহল যেগুলো থাকে সেই টহলগুলোকেও কিন্তু আমরা দেখেছি, মোটরসাইকেল টহল কিংবা ছোট ছোট লেগুনায় করে পুলিশ সেগুলোতে টহল দিচ্ছে। তবে সত্যি কথা বলতে যে এই ডিপ্লোম্যাটিক জোনে আমরা আগে রাস্তায় যেভাবে বিদেশিদের আনাগোনা দেখেছি, তারা হয়তো হাঁটাচলা করতেন কিংবা ফুটপাথ দিয়ে হেঁটে যেতেন, সেরকম দৃশ্য কিন্তু এখন আমরা অনেক আজকে আমরা অনেক কম দেখেছি গুলশান বাড়িধারা এই এলাকাগুলোতে। যারা চলাফেরা করছেন তারা মূলত গাড়িতে করে চলাফেরা করছেন এবং দুই একজন বিদেশির সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে আভাসটি দিয়েছেন যে বিদেশি হত্যাকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির দু একটি জায়গায় অবনতির কারণে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং যার ফলে তারা আসলে যতটুকু সম্ভব চেষ্টা করছেন রাস্তায় হাঁটাচলা না করতে গাড়িতে করে চলাফেরা করতে। আর নিরাপত্তার কথা যদি বলি, শুধু গুলশান বাড়িধারা কিংবা বনানী নয়, আগারগা, মিরপুর কিংবা কারওয়ান বাজার কিংবা হাতিরঝিল এলাকা যে এলাকাতে মোটামুটি বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশের চেকপোস্ট আমরা দেখতে পেয়েছি এবং পুলিশের টহল পুলিশেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন এলাকায়। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মূলত মোটরসাইকেলে করে সাম্প্রতিক সময়ে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় মোটরসাইকেলগুলোর উপর বেশি নজরদারি করছেন, ব্যাগ থাকলে সেগুলো তল্লাশি করা হচ্ছে, মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হচ্ছে, এছাড়া সিএনজিগুলো সন্দেহজনক হলে সেগুলো থামানো হচ্ছে এবং চেক করা হচ্ছে। এবং কখনো কখনো আমরা দেখছি যে গাড়ি, বিশেষ করে যেগুলো কালো কাঁচ ঘেরা গাড়ি, সেগুলো কিন্তু আটকানো হচ্ছে এবং সেই গাড়িগুলোর আরোহীদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কোথায় যাবেন এবং গাড়ির ভিতরে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে চেক করা হচ্ছে। তো মোটামুটি এরকমই একটা পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের প্রতি যেসব নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা আসলে চেষ্টা করছেন যে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য। তো আসলে বিভিন্ন ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি সিলেটে, সিলেটে জিন্দাবাজারে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। আমরা এখন সেখানকার নিরাপত্তা পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ তাফসির, আপনি যেটা বলছিলেন যে আসলে আপনার ঢাকার মতো সিলেটেরও একই অবস্থা। আজ সকাল থেকে সিলেটের প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে নগরীর 17টি স্পটে এভাবে যে তল্লাশি করা হচ্ছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে, এখানে পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এবং যারা এদিকে মোটরসাইকেল নিয়ে আসছে তাদের প্রত্যেককে নামিয়ে তল্লাশি করা হচ্ছে এবং যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের শরীর তল্লাশি করা হচ্ছে। এবং এই মোটরসাইকেল ছাড়াও মাইক্রোবাস এবং মিনিবাস, এমনকি ট্যাক্সি নিয়ে যারা এদিকে আসছে তাদেরকে ট্যাক্সি থেকে নামিয়ে তাদের ট্যাক্সিগুলো তল্লাশি করা হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে অন্যান্য সময় আমরা যেটা দেখতাম যে পুলিশ সদস্যরা শুধুমাত্র তাদের পোশাক নিয়ে এই তল্লাশিতে অংশ নিত, কিন্তু আজকে তারা বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে তারা এই তল্লাশিতে অংশ নিয়েছে। আপনারা এটাও দেখতে পাচ্ছেন আসলে এটি তাদের নিরাপত্তার জন্য। আপনারা যেটা জানেন যে গত কদিন আগে ঢাকায় যে দুটি দুর্ঘটনা ঘটেছে, আসলে এমন ঘটনাগুলো এড়ানোর জন্য, আসলে আত্মরক্ষার জন্যই পুলিশ সদস্যরা এই কাজগুলো করেছে। এবং একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সিলেট হচ্ছে পর্যটন এলাকা এবং যেহেতু শীত মৌসুম চলে এসেছে যে কারণে সিলেটে অতিরিক্ত মানুষেরও সমাগম ঘটে গেছে, যে কারণে এই সিজনে পুলিশের একটু তৎপরতা একটু বেড়ে যায়। তো এই পর্যটকদের নিরাপত্তা এবং নগরবাসীর নিরাপত্তা এবং যা জঙ্গিরা যাতে এখানে কোনো তৎপরতা করতে না পারে সেই বিষয়গুলো দেখার জন্য পুলিশের এমন কর্মসূচি আমি যেটা শুনেছি। এবং আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি অতিরিক্ত এই উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রহমতুল্লাহ রয়েছেন তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এই 17টি পয়েন্ট সহ নগরীর প্রত্যেকটি জায়গায় তাদের অতিরিক্ত পুলিশ, সাদা পোশাকে পুলিশ এবং তাদের পাশাপাশি র‍্যাব সদস্যরাও মোতায়েন রয়েছে এবং তারাও কাজ করছে যাতে কোনো ধরনের নাশকতা এই নগরীতে না হয়। এবং যেহেতু সামনে যুদ্ধাপরাধীদের বিচারও রয়েছে, সেই বিষয়গুলো আসলে সামনে রেখে পুলিশের এমন তৎপরতা আমরা এমনটি জেনেছি। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেট নগরীর সবশেষ খবর। আমরা এখন চলে যাব স্টুডিওতে আমাদের সহকর্মী রামিম হাসানের কাছে। রামিম, সম্প্রতি সময়ে বিভিন্ন সহিংসতা এবং অন্যান্য ঘটনার কারণে পুলিশের অতিরিক্ত সতর্কতার খবর জানাচ্ছিলেন রাজধানী থেকে আমাদের সহকর্মী তাফসির বাবু, আর রাজধানীর বাইরে সিলেট থেকে জানাচ্ছিলেন আব্দুল আহাদ। চলে আসছে অন্যান্য সংবাদে। খুন, ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ তদন্তে প্রযুক্তির উপর মানুষের নির্ভরতা ক্রমেই বাড়ছে।
বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ি সহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার কাজে ব্যবহৃত হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভি। এরই ধারাবাহিকতায় এক মাস আগের তুলনায় এই পণ্যের বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি, এমনটাই জানালেন ব্যবসায়ীরা। এদিকে অপরাধ দমনে কার্যকর বিভিন্ন প্রযুক্তি পণ্যকে সহজলভ্য করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কয়েক বছর ধরেই অপরাধ তদন্ত ও অপরাধী শনাক্তকরণে কার্যকর ভূমিকা রাখছে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা। এরই প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার স্বার্থেই রাজধানীর বিভিন্ন মার্কেটে এই প্রযুক্তি পণ্য কিনতে আসছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় পণ্য বিবেচনায় দাম বেশির অভিযোগ করলেন অনেকে। ফর প্রোটেক্ট মাই হোম অফিস এগুলোর জন্য আমি মেইল আসছে, 16 টাকা ক্যামেরা নিব আমি। দামটা কিছুটা বেশি, যদি ট্যাক্স ভ্যাট কিছুটা গভর্নমেন্ট ফ্যাসিলিটি দেয় এজ এ কাস্টমার, আমি সেই ক্ষেত্রে প্রাইসটা কিছু কম পাবো আর কি। তবে বিক্রেতারা জানালেন ক্রমে কমছে নিরাপত্তায় ব্যবহৃত এই ডিভাইসের দাম। বর্তমানে 20,000 টাকা খরচেই সম্ভব গার্টেক, ভ্যানটেক, টেককাম সহ বিভিন্ন ব্র্যান্ডের একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। ক্রাইমের আগে যে ক্যামেরাগুলো বিক্রি হতো সপ্তাহে মার্কেটে হয়তো 200-300, এখন হয়তো 500-700। একটা ক্যামেরা, একটা স্ট্যান্ড লাগবে, অ্যাডাপ্টার লাগবে, একটা 4-channel DVR মেশিন লাগবে, সাথে একটা 500 GB হার্ড ডিস্ক লাগবে, তাতে 22,000 টাকার মতো লাগবে আপনার। এদিকে প্রযুক্তির ব্যবহার যেন ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে হুমকির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে নজর দেওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই মনিটরিং যন্ত্রগুলো কতটুক আমরা এলাও করব, একদিকে যেমন অপরাধকে দমন করব, একইভাবে আবার ব্যক্তির প্রাইভেসি যেটাকে বলে এগুলোর জন্য আমাদের কম্প্রোমাইজ না হয়, ট্যাক্স কমানো যেতে পারে বা আমাদের দেশেও উৎপাদন হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা বলছেন সচেতনভাবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ফলে একদিকে যেমন কমবে অপরাধ প্রবণতা, ঠিক তেমনি ক্রমেই বাড়বে এই প্রযুক্তি পণ্যটির বাজার পরিধি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পুরুষের সমান কাজ করেও রাজশাহী অঞ্চলের নারী শ্রমিকরা সমান পারিশ্রমিক পান না। মালিকদের স্বেচ্ছাচারী মনোভাবের কারণে এমন বৈষম্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন নারী নেত্রীরা। আর বিশেষজ্ঞরা বলছেন সামাজিক এই সমস্যা সমাধানে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সবার সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মাহমুদ রাকিবের সহায়তায় আব্দুল সালামের ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। এভাবে নিজের কষ্টের কথা বর্ণনা করছিলেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার রাশেদা খাতুন। জীবিকার তাগিদে 15 বছর ধরে নারী শ্রমিক হিসেবে কাজ করছে পুরুষ শ্রমিকের সাথে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেলেও তিনি কখনোই পাননি সমান মজুরি। তার মতো অধিকাংশ নারী শ্রমিকের অবস্থা একই, বিভিন্ন অজুহাতে তাদের বঞ্চিত করা হয় ন্যায্য মজুরি থেকে। কাজের কিন্তু যে কম পাবো, কম করবো মহিলা বলে সেটা কিন্তু করে লেয় না, কিন্তু মজুরি তো ঠিকই কম পাই। ওদের মতো যদি আমরা অর্ধেক পেতাম তাও তো আমাদের ভালো হতো, কিন্তু ওটা তো আমরা পাই না। অবশ্য নারী শ্রমিকদের এমন বৈষম্যের জন্য সামাজিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করেছেন এই নারী নেত্রী। নারী পুরুষের সমতার জায়গাটা যেতে পারিনি, এটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে যদিও তবুও এখনো অভাব আছে, মালিকরা একটু তুচ্ছ তাচ্ছিল্যই নারী শ্রমিকদের করে। তবে সংকট উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সরকার এবং বেসরকারি সবাইকে, সবাই মিলে নারীদের যে একটা বিরাট যে একটা ভূমিকা রয়েছে বাংলাদেশের উন্নয়নে সেটা স্বীকার করা এবং সেখানে কি কি করা যায় সরকারের কাছে আমাদের দাবি, রিসোর্স দিয়ে ওটা ব্যাক করতে হবে, না হলে কিন্তু ওই প্ল্যানটা ওই প্ল্যানের মতনই থেকে যায়। আর নারী ও পুরুষ শ্রমিকের সমান মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে আইন করার পরামর্শ নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পৌরসভা নির্বাচনের পর দলীয় মনোনয়ন নিয়ে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দলীয় মনোনয়ন নিয়ে পৌরসভা নির্বাচনে এই প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চা শুধু বেগবানই হবে না, গণতন্ত্রের শিকড় আরো গভীরে যাবে। পৌরসভা নির্বাচনের পরে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একইভাবে দলীয় মনোনয়ন, দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচনের অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা নির্বাচনেও একই ব্যবস্থা প্রচলন হবে।
পৌরসভা নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সকালে ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ মন্তব্য করেন তিনি। এখন দেশে গণতন্ত্র নাই, রাজনীতিও নাই, যেটা আছে সেটা অত্যন্ত নিয়ন্ত্রিত। এই স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে যোগদান করেনি। আজকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশের চেতনা সব কিছু এই গণতন্ত্রের মধ্যে নিহিত রয়েছে। পৌরসভা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেই নেই। আমরা দলীয় ফোরামে এটা সিদ্ধান্ত হবে, তবে খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। তবে এটা নির্ভর করবে বেগম খালেদা জিয়া ফিরে আসার পরে আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে সেটা সবাইকে জানাবো। সপ্তাহ ঘুরে রাজধানীর পাইকারি বাজারে কিছুটা কমেছে পেঁয়াজের দর, তবে বেড়েছে রসুন এবং আলুর দাম। বিক্রেতারা জানিয়েছেন, চাল, ডাল, তেল, চিনি সহ অন্যান্য নিত্য পণ্যের দাম স্থিতিশীল আছে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে জানাচ্ছেন মোস্তফা মাহবুব। মাসের শুরুতে নিত্য পণ্যের চাহিদা কিছুটা বেশি থাকে, আর তাই হরেক রকম পণ্যে ঠাসা পাইকারি বাজার। বিক্রেতারা জানালেন, গেল সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া পেঁয়াজের দর এ সপ্তাহে কিছুটা কমেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 52 টাকায়, তবে কিছুটা বেড়েছে রসুন ও আলুর দাম। দেশি পেঁয়াজ 50 থেকে 52 টাকা, আর মিশর 30-32, আর 40-42 ইন্ডিয়ান পেঁয়াজ, চায়না আদা 70-72। রসুন যেটা, এটা চায়না রসুনটা 112 টাকা পর্যন্ত বিক্রি করতেছি, হোয়াইটটা নর্মালটা বেচতেছি 102 টাকা থেকে 105 টাকা। আলুর বাজার বাড়তি, আলুর বাজার 22 থেকে 28 থেকে 23 টাকা কেজি। এছাড়া ডাল, তেল, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও খুব বেশি হেরফের হয়নি বলে জানালেন বিক্রেতারা। স্থিতিশীল আছে মশলার দামও। মসুরের ডাল 118 টাকা থেকে 120 টাকা, সয়াবিন খোলাটা আমরা বেচতেছি এখন 78 টাকা। শুধু চিনি আপনার বস্তাপতি 10 থেকে 15 টাকা বাড়ছে, এছাড়া অন্য কোনো প্রোডাক্টের দাম অত বাড়ে নাই। অন্যান্য মাসের তুলনায় এই মাসে আপনার বিক্রি একদম কম। এদিকে গেল সপ্তাহের মতোই কমতির দিকে চালের দর। বিক্রেতারা জানালেন, 34 থেকে 42 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ভালো মানের চাল। মোটা চালের দাম একবারই কমে আসছে, মোটা চালে প্রচুর আমদানি। গত সপ্তাহে যে নাজিসাল আমরা 45-46 টাকায় বিক্রি করছি, এ সপ্তাহে নাজিসাল আমরা 40 টাকা হলো বিক্রি করি। তবে কেজি প্রতি 2 টাকা বেড়েছে পোলাওয়ের চালের দাম। মানভেদে পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামের ফিশারি ঘাটে সরবরাহ বেশি থাকায় কমে গেছে মাছের দাম। দেশি কিংবা সামুদ্রিক যে কোনো ধরনের মাছের দাম কেজিতে 25 থেকে 30 টাকা কম দামে পাওয়া যাচ্ছে বাজারে। তবে এ সংকট থাকায় কেজি প্রতি 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। আরও জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার হচ্ছে ফিশারি ঘাট। এ বাজারে যেমন দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে আসা হয়, আবার এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাছ বণ্টনও করা হয়। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মাছ এখানে নিয়ে আসা হয়েছে। আর মাছের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কমে গেছে সামুদ্রিক কিংবা দেশি মাছের দাম। আমদানির কারণে দামটা কমে গেছে, কোনো বিল নগ্নটা কিছু নেই, কোনো রকম কোনো কিনা বেচা নেই। এখন প্রচুর মাছ আমদানি আসছে চট্টগ্রামে, রাজশাহী থেকে, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে আসছে অনেক জায়গায়, কিন্তু মাছের চাহিদা কিন্তু কম। দেশি মাছের মধ্যে রুই মাছ বিক্রি হচ্ছে 180 টাকা করে, তেলাপোয়া বিক্রি হচ্ছে 100 টাকা, এছাড়া কার্পু মাছ বিক্রি হচ্ছে 120 টাকা করে। আর সামুদ্রিক মাছের মধ্যে চাপিলা, লাইকা, সুরমা, কৈকরাল সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও কিন্তু অনেকটা গত সপ্তাহের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে এই বাজারে। তবে গত সপ্তাহে চিংড়ি মাছের দাম বাড়তি থাকলেও এই সপ্তাহে সরবরাহ বেশি থাকার কারণে 50 টাকা করে কমে গেছে চিংড়ি মাছ। গলদা চিংড়ির দামটা এখন আপাতত কম, আমরা যেটা আগে 700 বিক্রি করছি সেটা এখন 600 টাকা 550 টাকা বিক্রি করতেছি। আমরা গতকালকে বিক্রি করছি 200 টাকা, আজকে 180-190 এরকম বিক্রি করতেছি। তবে বিপরীত হচ্ছে ইলিশ মাছের দাম, যেহেতু বাজারে ইলিশ মাছের সংকট রয়েছে, এছাড়া সমুদ্রে ইলিশ মাছ ধরা পড়ছে না, সেক্ষেত্রে 100 থেকে 150 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের দর বাড়তি, এখন ইলিশ মাছ 100 টাকা, আগের থেকে 100 টাকা 150 টাকা বাড়তি। ব্যবসায়ীরা বলছেন, এখন যেভাবে মাছের সরবরাহ রয়েছে, আগামীতেও যদি সরবরাহ ভালো থাকে সেক্ষেত্রে মাছের দাম আরও কমে আসবে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সুন্দরবন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলার বন্যপ্রাণীর চিকিৎসা ও আশ্রয়ের জন্য খুলনায় চালু করা হয়েছে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগ কেন্দ্রটি দেখাশোনা করছে। সংশ্লিষ্টরা বলছেন,
কেন্দ্রটি চালু হয়, দেশে বন্য প্রাণীর অস্তিত্ব রক্ষার কার্যক্রম এক ধাপ এগিয়ে যাবে। তরিকুল ইসলামের রিপোর্ট। বিশ্বব্যাংকের অর্থায়নে বন বিভাগের এক একর জায়গার উপর খুলনা নগরীর আহসানুল্লাহ সরণিতে তৈরি করা হয়েছে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। সুন্দরবন সহ পদ্মার এপারের 21টি জেলার আহত ও রোগাক্রান্ত বন্যপ্রাণীর চিকিৎসা এবং বন থেকে লোকালয়ে এসে ধরা পড়া প্রাণী উদ্ধার করে এ কেন্দ্রে আশ্রয় দেওয়ার লক্ষ্যে এর কার্যক্রম শুরু করা হয়েছে। পরে চিকিৎসা দেওয়ার পর প্রাণীগুলোকে বন বা প্রকৃতিতে অবমুক্ত করা হয়। যে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হবে সেই বন্যপ্রাণীগুলোকে, সেটা যদি আহত থাকে, এখানে প্রাথমিক পরিচর্যা করা হবে, তাদের স্বাস্থ্যগত পর্যবেক্ষণ করা হবে। কেন্দ্রটি চালু হওয়ার পর বর্তমানে এখানে আশ্রয় হয়েছে টিয়া, কাকাতোয়া ও তারকা কচ্ছপের। এছাড়া চিকিৎসা দেওয়া হয়েছে মেছোবাঘ ও বনবিড়ালের। যেখানে কোনো বন্যপ্রাণী আহত হচ্ছে না কেন, এখানে আমরা আনছি এবং চিকিৎসা শেষে এদেরকে আবার প্রকৃতিতে ছাড়া হচ্ছে। এই কেন্দ্র চালুর মধ্য দিয়ে বন্যপ্রাণীর সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে উঠবে বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা। সবেমাত্র এই রেস্কিউ সেন্টারটা চালু হয়েছে, এখানে এখনো কিন্তু পূর্ণাঙ্গ সুযোগ সুবিধাগুলো এখানে নাই, আস্তে আস্তে পর্যায়ক্রমে এই সুযোগ সুবিধাগুলো তৈরি করা হবে। গত 10 অক্টোবর চালু হওয়া কেন্দ্রটিতে বাঘ, হরিণ, পাখি, বানর, হনুমান ও বিড়াল গোত্রীয় প্রাণীদের জন্য 6টি পৃথক কক্ষ রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দুর্ঘটনা প্রতিরোধে স্থাপিত অচিহ্নিত গতিরোধকই সম্প্রতি গাজীপুরের বিভিন্ন সড়কে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। অবস্থা থেকে উত্তরণে সব গতিরোধক সাদা রঙে চিহ্নিত করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। আর কাইজেন ধারণার ভিত্তিতে এই পদক্ষেপে সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন হচ্ছে বলে জানালেন জেলার বাসিন্দারা। গাজীপুর ঘুরে এসে প্রিন্স আরিফিনের তোলা ছবিতে সৌমিত্র শুভ্র রিপোর্ট। দুর্ঘটনা এড়াতে গাজীপুর জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে বিভিন্ন সময়ে 600 বেশি গতিরোধক স্থাপন করা হয়, কিন্তু কোনো চিহ্ন না থাকায় গতিরোধকগুলোই হয়ে উঠেছিল দুর্ঘটনার ফাঁদ। প্রতিনিয়ত ঘটছিল ছোটখাটো দুর্ঘটনা। তবে সম্প্রতি জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নেওয়া উদ্যোগে সেই সমস্যা এখন অবসানের পথে। রং দেওয়ার আগে মাইলেনের গাড়ি ব্রেক করতে না, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল। আমাদের গাড়িগুলো সমস্যা না, আমরা আস্তে যেতে পারি, গাড়ির নিয়ন্ত্রণে নিতে পারি আর কি। নাগরিক বান্ধব এই কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রেখেছে যে দৃষ্টিভঙ্গি, তার নাম কাইজেন অ্যাপ্রোচ। জাপানি শব্দ কাইজেন এর অর্থ ভালোর জন্য পরিবর্তন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মীদের অংশগ্রহণে সমস্যা চিহ্নিত করে সমাধানের কার্যকর উপায় নির্ধারণ ও তা বাস্তবায়নই এ ধারণার মূল কথা। এর আলোকে ইম্প্রুভমেন্ট ইন পাবলিক সার্ভিসেস থ্রু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা IPS TQM শীর্ষক কর্মশালা গাজীপুর LGED প্রাতিষ্ঠানিক কাঠামোর কাজের ধরন পাল্টে দেয়। গাজীপুর জেলার বেশিরভাগ সড়কের স্পিড ব্রেকার মার্কিং করা হয়ে গেছে ইতোমধ্যেই। যেগুলো বাকি রয়েছে সেগুলো এই ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে এবং এর ফলে গাজীপুর জেলার সড়কগুলো যানবাহন এবং যাত্রীদের জন্য নিরাপদ হয়ে উঠবে বলে মনে করছেন LGD-র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাহী প্রকৌশলী বললেন, সবাই মিলে চেষ্টা করলে সুপরিবর্তন সম্ভব। যত স্পিড ব্রেকার আছে আমাদের সেগুলো যদি আমরা করে ফেলতে পারি তাহলে লোকজন আগে থেকে ওয়ার্নিং পাবে, আমরা আমাদের অফিসটাকে অটোমেশনে নিয়ে চলে আসবো। আগে ছিল পরিকল্পনা, এখন আমরা এটা মনে হচ্ছে বাস্তব রূপদান করা সম্ভব। আসলে কাইজেন মেথডটা আমূল একটা পরিবর্তন এটা আনছে। প্রশাসনের সব স্তরের কার্যক্রমে কাইজেন ধারণার প্রয়োগ সেবাদানের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে বলেও মনে করেন জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, গাজীপুর। উত্তরের জেলা রংপুরে শীত আসে আগে ভাগে আর বিদায় নেয় শেষে। শীতকাল না এলেও জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, এতে চিন্তিত দরিদ্র ও ছিন্নমূল মানুষরা। অবশ্য জেলা প্রশাসনের দাবি এ ব্যাপারে নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। এদিকে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে ইতোমধ্যেই। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। ঘাসের উপর মুক্ত দানার শিশির বিন্দু আর খেজুর গাছের রসের হাঁড়ি জানান দিচ্ছে উত্তরে শীতের আগমনী বার্তা। দিনের বেলা গরম থাকলেও মাঝরাত এবং ভোরে অনুভূত হয় হালকা শীত। হিমালয়ের হিমেল হাওয়াও বইতে শুরু করেছে, এতে চিন্তিত রংপুর অঞ্চলের ছিন্নমূল মানুষ। ঠান্ডা তো আসি গেল, আমার তো এই সমস্যা, হাত পাং কাঁপে। যার আসলে কি করবো, কাপড় নাই, সুপুর নাই, শীত বেশি করে এসেছে, এখন কি হইবে এই ঠান্ডাতে, কেমন করি
ঠিক করা যাইবে। অবশ্য দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। 8,749টি কম্বল সরকারিভাবে আমরা প্রাপ্ত হয়েছে। 1 ডিসেম্বর থেকে উপজেলা নির্ভয় অফিসার তার কমিটির মাধ্যমে যারা দুস্থ বা যারা গরিব অসহায় অসচ্ছল তাদেরকে কম্বলগুলো বিতরণ করা হবে। এদিকে আবহাওয়ার এই পরিবর্তনে দেখা দিয়েছে শীতজনিত রোগবালাই। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দেখা দিয়েছে শয্যা সংকটও। এ সময় সচেতন হবার পরামর্শ চিকিৎসকের। শিশু এবং বয়স্কদের ডায়রিয়া জনিত রোগ এবং ঠান্ডা জনিত রোগ, হাঁচি কাশি এবং নিউমোনিয়া প্রকোপ খুব বেশি, তাদের ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে প্রায় 300। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো আদিবাসীদের নবান্ন উৎসব ওয়ান গালা। নেচে গেয়ে আর ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে উৎসব পালন করেন তারা। আর সব ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে এ উৎসব পরিণত হয় মিলন মেলায়। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ণিল সাজে সেজে এবং নেচে গেয়ে অতিথিদের বরণের মধ্য দিয়ে নবান্ন উৎসব ওয়ান গালার আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন গারো আদিবাসী কিশোরী ও নারীরা। টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের বেদুরিয়া গ্রামে প্রতি বছর দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। মন্ত্রপাঠ আর ঐতিহ্যবাহী নাচ গান ও চু পান করে শস্য দেবতা সালজংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় উৎসব এলাকা। বাৎসরিক ফসলাদি হয়, এটা আমাদের সালজং মৃত্যুর নামে উৎসর্গ করা হয়, এটার জন্য এই অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠান আমাদের নবান্ন উৎসবের মতো, এখানে অনেকগুলা লোক আসে। এটা গারোদের একটা প্রোগ্রাম, এখানে এসে আমার খুব ভালো লাগতেছে। আমাদের ঐতিহ্য সেটা আমাদের ধরে রাখতে হবে, এটা ধন্যবাদের অনুষ্ঠান। নবান্নের নতুন ফসল ঘরে তোলার সময় দেবতাকে খুশি করার জন্য প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। ফসল দেবতার নামে সালজং মিশে নামে আমরা ওয়ানগালাটা উৎসর্গ করতাম। ফসল আমরা নতুন ফসল উঠানোর পরেই সালজং মিশি এই দেবতার নামে আমরা উৎসর্গ করতাম, প্রতি বছরই করা হয়। এই ওয়ানগালা অনুষ্ঠান মূলত ধর্মীয় সামাজিক অনুষ্ঠান। টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে মোট 25,000 গারো আদিবাসী বসবাস করেন। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফলে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শুক্রবার সর্বশেষ জরিপে দেখা যায় বিধানসভার 243টি আসনের মধ্যে 125টি আসনই পেতে পারে এনডিএ। আর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড 105 আসনে জয় পেতে পারে। এবারে নির্বাচনে অধিকাংশ তরুণ বিজেপিকে সমর্থন করেছে বলে সমীক্ষার বরাত দিয়ে জানায় এনডিটিভি। আর বয়স্ক ভোটাররা ভোট দিয়েছেন বিজেপি বিরোধী জোটকে। বুথ ফেরত জরিপের ফল অস্বীকার করে নির্বাচনের জয়লাভের আশা প্রকাশ করেছেন জনতা দল ইউনাইটেডের নেতারা। অক্টোবরে শুরু হওয়া বিহারে বিধানসভা নির্বাচনের 5 দফা ভোট গ্রহণের শেষ পর্ব অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। রোববার ভোট গণনার পর প্রকাশ করা হবে আনুষ্ঠানিক ফলাফল। চলমান রুশ বিমান হামলার মধ্যেই সিরিয়ার সরকার সমর্থিত সেনাবাহিনীর কাছ থেকে হামা প্রদেশের কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। শুক্রবার তীব্র সংঘর্ষের পর হামা প্রদেশের আস্তান গ্রাম দখলে নেয় বিদ্রোহীরা। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয় বিদ্রোহীরা ভারী ক্ষেপণাস্ত্র ও সাজোয়া যান নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। সরকার সমর্থিত সেনাদের কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলাও চালায় তারা। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় দিনব্যাপী সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয় গ্রামটি। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বেলা 1টায়। এই মুহূর্তে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি চলে আসছি তার কাছে। মাকসুম, বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন আর তাদের প্রত্যাশা কতটুকু এই ম্যাচকে ঘিরে?
ঘরের মাঠে ক্রিকেট ফিরেছে, ফিরেছে আবেগ, ফিরেছে অনুভূতির জায়গা। তো সেখান থেকেই বলা হচ্ছে বাংলাদেশের মানুষ যে ক্রিকেট প্রেমী সেটার প্রমাণ হয়তো আবারও তারা রাখলো। এর আগে পরপর তিনটে সিরিজে বাংলাদেশ যে দুর্দান্তভাবে জয় পেয়েছিল তারই ধারাবাহিকতায় এবার কিছুটা দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে যখন মাঠে নামতে যাবে তখন আসলে দর্শকদের কমতি নেই। এখানে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আর একটি বিষয়ে, কিছুক্ষণ আগেই টস হয়েছে, টসে হেরে জিম্বাবুয়ে, টসে জিতে জিম্বাবুয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তো কিছুক্ষণ পরে, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামবে। তো এখানে মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। তাদের অনেকেই প্রিয় দলের জার্সি পরেছে এবং মাথায় পতাকা বেঁধে এবং মুখে টাইগার এঁকে বা বাঘের ছবি এঁকে তারা এখানে এসেছে। এবং তাদের প্রত্যাশা যে বাংলাদেশ দল এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে যে 36টি ওয়ানডে জয় করেছিল এবার সেটি যেন 37 নম্বরে যেয়ে পৌঁছায়, এটাই তাদের লক্ষ্য বা এটি তাদের প্রত্যাশা। অন্যদিকে একই প্রত্যাশায় আবার টাইগার ওপেনার, টাইগার ব্যাটসম্যানরাও মাঠে নামবে। তারাও হয়তো ভালো একটি স্কোর, গতদিন মাশরাফি বলেছিলেন অধিনায়ক যে 300+ শুরুতে যদি ব্যাটিং পায় তাহলে 300+ বা 300 স্কোর করার তাদের টার্গেট আছে, সেই লক্ষ্যে হয়তো তারা পৌঁছতে পারবে এমন তারা প্রত্যাশা করছেন এমনটাই। আরেকটি ব্যাপার যেটি, যে এখানে কারো কারো অভিযোগ যে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে, যদিও আমরা আয়োজক কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি না তারা ভালো ব্যবস্থাপনায় সেটি মোকাবেলা করছেন এবং কেউ যাতে কালোবাজারি বা এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারেন সেভাবে সেই রকম চেষ্টাই করছেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবে যাই হোক, সব কিছুর পরে যারা কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন এবং খেলা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে আসলে বাড়তি উত্তেজনা কাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রামিম মিরপুর থেকে সহকর্মী মাকসুম জানাচ্ছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ শুরুর পূর্ববর্তী খবর। এবার টেনিসের খবর। প্যারিস মাস্টার্স ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ফাইনালে ওঠার লড়াইয়ে জোকোর প্রতিপক্ষ হতে পারেন স্প্যানিশ রাফায়েল নাদাল কিংবা সুইস তারকা স্তানিসলাস ওয়ারিঙ্কা। প্যারিস মাস্টার্সের শীর্ষ চারে ওঠার লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে থেকেই কোর্টে নামেন সার্বিয়ান জোকোভিচ, কারণ এর আগে বার্ডিচের বিপক্ষে 19 বারই জয়ের রেকর্ড আছে জোকো, যার মধ্যে 16 বারই হার্ড কোর্টে জিতেছেন বিশ্বসেরা এই টেনিস তারকা। তাই প্যারিস মাস্টার্সে কোয়ার্টার ফাইনালেও সেই দাপট ধরে রাখেন আসরের শীর্ষ বাছাই জোকো। যদিও এবারের লড়াইটা অনেকটা প্রতিদ্বন্দ্বিতার ছিল এই সার্বিয়ানের জন্য, শেষ পর্যন্ত খেলা টাইব্রেকে গড়ালেও 7-6 গেমে সেট জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন আসরের 2 বার চ্যাম্পিয়ন জোকো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্লগার হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী থেকে 4 পাকিস্তানি নাগরিক সহ 7 জেএমবি সদস্য আটক। স্থানীয় সরকার নির্বাচনে যাবার ইঙ্গিত বিএনপির, বেগম জিয়া দেশে ফিরলেই সিদ্ধান্ত জানালেন মওদুদ। 7 নভেম্বর উপলক্ষে জিয়া সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। ময়মনসিংহের ভালুকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 7, আহত আরও অন্তত 19 জন। আড়াই বছরেও শুরু হয়নি রানা প্লাজা ট্র্যাজেডির বিচার, ক্ষুব্ধ নিহত শ্রমিকদের স্বজনরা, অনুমতির অভাবে আইনের আওতায় আনা যাচ্ছে না অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের, স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের ভিড়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলালিংক, রবি ও স্পেশাল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 164 নম্বরে। আর এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে সংস্করণ স্টার স্পেস এস এম লিখে পাঠিয়ে দিন 164 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।